তুমি কি করছো এখানে? আমি এই স্পেন্সার্স হোটেল ছিল এখানে, তুমি জানো কি সেটা? আমি তো সেটাই খুঁজতে এসেছি এখানে। কারণ চৌরঙ্গি 60 বছর হচ্ছে স্পেন্সার্স হোটেল, এই হোটেলটার উপর ভিত্তি করেই আমি তো সেম কারণ। বাট এটা কত ইতিহাসের সাক্ষী ভাবাই যায় না। এই সেই কেসি দাস, এখানে বৃষ্টি পড়ছিল সেদিন। চলে এসেছি এমন একটা জায়গায় যেটাকে বাংলা সাহিত্যের নানান পীঠস্থানের মধ্যে একটা বলা যেতেই পারে। আদৌ চৌরঙ্গি কোনোদিন লেখা শেষ করব এটা ভাবিনি, আবার তার আবার 60 বছর সে তো ভাবতেই পারা যায় না। চৌরঙ্গির সেঞ্চুরির জন্যে বাকি রইল মাত্র 40 বছর।